প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু করোনার এই মহামারীতে ঈদের আনন্দটা অনেকটা ম্লান হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষ চাই ভালো থাকতে, আর ভালো থাকার সেই প্রত্যাশা নিয়েই আপনাদের আনন্দ দিতেই আমরা চলে এসেছি নিউজ 24-এর বিশেষ আয়োজন নিয়ে, ব্যক্তি এবং ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আজ আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছে যিনি বহুমুখী প্রতিভার অধিকারী। চলুন প্রিয় দর্শক, সরাসরি তার কাছেই চলে যাই। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আর এমন একজন মানুষের পাশে বসে থাকলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এভাবেই ভালো থাকবে, কারণ অনেক গুণী মানুষগুলো কিন্তু পাশের মানুষগুলোকেও আলোকিত করে। আমার না এইসব কথা শুনলে কেমন জানি একটু শরম লাগে। তারপরে যেমনটি বলছিলাম যে একেবারে যদি বলি দুর্যোগের সময়ই আমরা পার করছি, গতবারের ঈদের কথা যদি বলি আর এবারের ঈদের কথা যদি বলি, নিশ্চয়ই অনেক পার্থক্য আছে, পরিকল্পনাগুলো নিশ্চয়ই ভেস্তে গেছে, একটু জানতে চাই। আমরা গতবারের কথা শুধু বলবো না, আমি বলবো যে আমি আমার স্মৃতিতে যতগুলো ঈদ পেয়েছি, অনেকগুলো আমার এই এই বছরে আমার 39 পূর্ণ হবে, তো তাহলে আমি 38টা ঈদ পেয়েছি এর আগে, এই বছরের একটা ঈদ যদি ধরি। এরকম ঈদের কথা বুদ্ধি হবার পর থেকে আমরা কখনো কল্পনাই করিনি, বিশেষ করে এবারে রমজানের ঈদটা যেমন গেছে, এখনও সেই আমরা মহামারী পরিস্থিতিটাই কিন্তু আমরা কিছুটা ওটার ভেতর দিয়েই যাচ্ছি। রমজানের ঈদটা আমাদের কাছে খুব কি বলবো অন্যরকম গেছে, এবারের যেই আমাদের কোরবানির ঈদ ঈদুল আজহা সেটাও একটু অন্যরকম যাচ্ছে। তারপরেও আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা এখনও অনেকেই অসুস্থ হয়েছেন, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, তারপরও যেরকম আমরা ভয় পাচ্ছিলাম বা যেরকম একটা কল্পনার মধ্যে ছিল, যেরকম শুনছিলাম শুরুর দিকে কোভিড-19 বিস্তার নিয়ে আমরা যে ধরনের কল্পনা করছিলাম, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে সেই কল্পনার কাছাকাছি ভয়াবহতাটা যায়নি, যেরকম ভয়াবহতাটা ভাবছিলাম সেরকম হয়নি। আমরা এখনও যে সুস্থ আছি, আমাদের প্রিয়জনেরা এখনও সুস্থ আছেন, এবং যাদের করোনা হয়েছে তারাও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন, এই এই বিষয়টা আমাকে অবশ্যই অনেক বেশি আশা জাগাচ্ছে আমার ভেতরে। নিশ্চয়ই। তারপরে যেমনটি বলছিলাম যে মহামারী ব্যাপারটি তো আছেই, দুর্যোগ সব কিছু মিলিয়ে আমরা কতটা ভালো আছি আসলে, কিন্তু তারপরেও ঈদ যেহেতু আমরা কিছুটা উদযাপন করতে চাই, কিছুটা আনন্দ দিতে চাই দর্শকদের, এবং যেমনটি বলছিলেন যে 38টি ঈদ পার করে এসেছি, একেবারে ছোটোবেলায় চলে যাই, শৈশবের ঈদগুলো কেমন ছিল? আমার শৈশবের ঈদগুলো এখন মনে হয় খুব ভালো ছিল, কিন্তু শৈশবে আমার কাছে খুব মন খারাপ হতো, আমার কাছে ঈদগুলো একদম ভালো লাগতো না, কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই টেলিভিশনের পর্দায় আমার আগমন এবং এই ধরনের উদযাপনগুলোতে বা উৎসবগুলোতে বিশেষ অনুষ্ঠান এখন যেমন হয় তখনও হতো। তখন অবশ্যই একটিমাত্র চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন, এবং সেখানে যে বিশেষ অনুষ্ঠানগুলো হতো শিশুদের নিয়ে অনুষ্ঠান, সেগুলোতে আমরা কাজ করতাম, এবং এখনকার মতো না, তখন আমাদের ঈদের অনুষ্ঠানের আগে আমাদের অডিশন দিতে হতো, কিন্তু পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় ভালো করলে তাহলেই আমরা নাচ গান এই অনুষ্ঠানগুলোতে আমরা সুযোগ পেতাম। তো অডিশনের একটা টেনশান থাকতো, এবং আমার মা খুব কড়া মা, আমার মা হচ্ছে এমন ছিলেন, এখনও এমন, যদিও এখন উল্টো আমি কড়া হয়ে গেছি, মার সাথে আমিই কড়া হই এখন, তো আমার মা এমন ছিলেন যে পরীক্ষার সময় পরীক্ষা, স্কুলের পরীক্ষায় হচ্ছে একদম 25-এ 25 পেতে হবে, 24 পেলেই একদম মার, হ্যাঁ পিছে দুমাদুম পড়তো। একইভাবে যখন আমি টেলিভিশনে অডিশন দিতাম, সেই অডিশনেও ভালো করতে হবে, এবং একটা বোধ ওনার ভেতরে যেটা ছিল, যেটা আমার মাথার মধ্যে উনি ঢুকিয়ে দেবার চেষ্টা করেছেন, যে চাইলে সবগুলো মেনটেন করা যায়, হ্যাঁ চাইলে পাশাপাশি পড়াশোনা গান নাচ অভিনয় সবগুলো করা যায়, এই জিনিসটা উনি ছোটোবেলা থেকে আমাদের চার ভাই বোনকে এই প্র্যাকটিসটা করিয়েছেন। তখনকার ঈদে আমার ছিল কি, স্কুল বন্ধ হলে ঈদের যেই ছুটি সবাই আনন্দ করে, দাদার বাড়ি নানার বাড়ি যায়, ঈদের অনুষ্ঠান দেখে, আমার ছিল কি ছুটির আগে থেকেই আমাকে টেলিভিশনের অনুষ্ঠানগুলোর জন্য রিহার্সাল করতে হতো, নাচের প্র্যাকটিস, গানের প্র্যাকটিস, এবং ছুটি বলে কোনো বিষয় ছিল না, ওটাও আমার একটা কাজ কিন্তু। আর ঈদের সময় আমাদের একটা খুব আনন্দের জায়গা ছিল, বাংলাদেশ টেলিভিশনে আনন্দ মেলা হতো, এটা খুব আমরা আগ্রহ নিয়ে বসে থাকতাম এই অনুষ্ঠানটি দেখবার জন্য, নিজের অনুষ্ঠানগুলো দেখতাম ভালো লাগতো। আমার মা অবশ্য প্রশংসা কম করতেন, আমার মা সারা জীবন আমার যে কোনো অনুষ্ঠান, আমার আমার ভাইয়ের অনুষ্ঠান দেখলেই বলতো এই জায়গাটা ভালো হয়নি, নাচের এই জায়গাটা এক্সপ্রেশন ভালো হয়নি, গানের এই জায়গাটাতে হাত এখানে রাখা উচিত ছিল, আমি এখানে রেখেছি। বলা যায় সবচেয়ে বড় ক্রিটিক্স, আমার সবচেয়ে বড়
সমালোচক আমার মা, এবং এখনও আমি যেই গানটা গিয়ে আমারও মনে হয় যে গানটা ভালোই হয়েছে, আমার মা ওখান থেকেও 3.5টা ভুল বের করে ফেলতে পারবে। তো আমার জন্য ঈদটা ছিল একটু টেনশনের, যে কোন গানটা কম ভালো হয়েছে, কোন নাচটাতে হাসি একটু ঠিকমতো হয়নি, এই ধরনের একটা টেনশন ছিল। আর আমি একটু খুব বন্ধুদের সাথে বেড়ানোর যে ব্যাপারটা, ওটা আসলে আমার শৈশবে সেভাবে পাইনি, বরং এখন অনেক বেশি আমি সেটা করতে পারি, একটু স্বাধীন, একটু বন্ধুদের সাথে বেড়াতে পারি। তখন আমার ঈদগুলো কাটতো অনেকটা বাসায় ফ্যামিলির সাথে, এবং কিছু ঈদ, বিশেষ করে ঈদুল আজহাটা কাটতো আমাদের গ্রামের বাড়িতে, আমাদের দাদা বাড়িতে। ওটা যে কত সুন্দর ছিল তখন বুঝিনি, সেই যে সবুজ ধান ক্ষেতের মাঝখানে হেঁটে যাওয়া, সমস্ত চাচাতো ফুপাতো ভাই বোনদের সাথে একটা অন্যরকম গ্রামীণ আনন্দ। এই জেনারেশন যারা আছে ওরা তো কোনোভাবেই, যদি বলি, সেই আনন্দটা উপলব্ধি করার কোনো জায়গাই নেই। এটা ওদের জন্য আসলে খুব কষ্ট হয় আমার, যে সবুজ, এখন ওরা সবুজ দেখে কোথায়? দেখে অ্যাপার্টমেন্টের বারান্দায়, ছাদে, ছাদ বাগানে কিছুটা সবুজ দেখে, এবং সেই সবুজটাও আসলে মানে আমরা যে সবুজ আমাদের চোখে দেখেছি, চোখের যে একটা আরাম আছে, সেই আরামটা আসলে ওরা বুঝতেই পারে না। আমার খুব মনে হয় যে ওরা বঞ্চিত হচ্ছে, সবুজ থেকে বঞ্চিত হচ্ছে, ওরা জল থেকে বঞ্চিত হচ্ছে, যে দিগন্ত জোড়া যে নদী, আমার গ্রামের বাড়ি, মা, আমার আমার দাদার বাড়ি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাশে। তো বিকেলবেলা, ঈদের দিন বিকেলবেলা আমরা সব, আমার চাচাতো ভাই বোনরা, আমরা ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে যেতাম, আমরা নৌকায় করে ঘুরতাম। তখন আমার খুব মন খারাপ হতো যে কী কী অনুষ্ঠান দেখতে পেলাম না, ঈদের নাটকটা মিস হয়ে গেল, আনন্দ মেলাটা মিস হয়ে গেল। গ্রামে তখন কারেন্ট ছিল না, সেইভাবে অনুষ্ঠান দেখবার উপায় ছিল না। মাঝে মধ্যে আমাকে খুশি করবার জন্য আমার চাচাতো ভাই বোনেরা, ওরা হচ্ছে ব্যাটারি চালিত টিভি নিয়ে আসতো, আমার কোনো ঈদের নাটক থাকলে তারা যে শাওনের নাটক আছে আমরা সবাই মিলে দেখব। কিন্তু ওই যে নদীতে করে, ওই নৌকায় করে নদীতে ঘোরা, ব্রহ্মপুত্রের চর জাগত যখন শীতকালের ঈদগুলোতে, ব্রহ্মপুত্রের চরে কলাইয়ের ক্ষেত, সেখানেও হেঁটে যাবার যে কী আনন্দ! আসলে শৈশবের এত এত স্মৃতি, আমার মনে হয় যে খুব ছোট ছোট করে শুনলেও মনে শেষ হয় না। একদম একদম, মানে শৈশব সময়টাই অন্যরকম, যে আপনি একেবারে স্মৃতির, যদি বলি না যে স্মৃতির মাঝে হারিয়ে যায় মানুষ, একেবারে সেই বিষয়টা আমি ফিল করতে পারছি। একদম, হ্যাঁ, আমার চোখ বদলে যায়। শৈশবের অনেক অনেক স্মৃতিগুলো শুনলাম, একটু জানতে চাই কোথায় বেড়ে ওঠা? বেড়ে ওঠা একদম ঢাকা শহরে, আমার জন্ম চিটাগংয়ে। যদিও আমার সমস্ত কাগজপত্রে, রেজিস্ট্রেশনে, পাসপোর্টে সব জায়গায় লেখা আমার গ্রামের বাড়ির কথা, দাদার বাড়ির কথা লেখা। চাকরি সূত্রে আমার বাবা তখন চিটাগংয়ে ছিলেন এবং আমার মাও চিটাগংয়ে বেড়ে উঠেছেন। তা আমার জন্মের এক মাস পর বা 40 দিন পর, একদম এক্স্যাক্টলি বলতে পারবো না কতদিন পর, বাবা বলেন এক মাস পর, মা বলেন 40 দিন পর, আমরা ঢাকায় চলে আসি। এরপর আমরা পুরোপুরি ঢাকাতেই বেড়ে ওঠা। পরিবারের বাকি সদস্যদের গল্প শুনতে চাই, মায়ের কথা তো বারবার চলে আসছে, বাকি সদস্য? বাকি সদস্য আমার বড় ভাই, তখন আমরা শুধু 2 ভাই বোনই ছিলাম, আমার বড় ভাই আমার চেয়ে প্রায় 4 বছরের বড়, এবং আমরা মানে যদিও 4 বছরের বড় কিন্তু আমরা পিছাপিছিই বড় হয়েছি। কেমন পিছিয়ে বড় হলো, অনেক সময় খুনসুটি হয় না? খুনসুটি না, ঝগড়া, এটাকে খুনসুটি বলাই যাবে না। আমার ভাই রীতিমতো আমার উপরে অত্যাচার করতো, মানে এটাকে অত্যাচার কেন বলছি আমি তোমাকে বলি, আমার ভাই যেহেতু ছেলে মানুষ, ওর খেলাগুলো ছিল ছেলেদের মতো, হ্যাঁ, এবং বেশিরভাগ খেলা স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ খেলা ছিল একটু মারামারি টাইপ। হ্যাঁ, একটা খেলা আমার ভাইয়ের খুব পছন্দ ছিল, সেটা হচ্ছে টেনিস বল দিয়ে টেনিস বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিতে হবে, তারপরে যে ওটাকে ধরতে পারবে সে অন্যজনকে বল দিয়ে মারবে। এবং আমি খুব ভয় পেতাম, আমি খুব দুবলা পাতলা ছিলাম, শুকনা, নরম মনের ছিলাম, ভাইয়াই ওটা পেত এবং ভাইয়া আমাকে দুমাদুম ওটা দিয়ে মারত, আমি ওটা খেলতে চাইতাম না। আমার খালি মনে হতো যে একটু রান্নাবাটি খেলি, তখন তো ভাইয়াকে কী হতে হবে, আমি যদি রান্নাবাটি খেলি ভাইয়াকে হতে হবে বাজার সর্দার, ও বাজার করে আনবে, আমি রান্না করবো, ভাইয়া একদম ওটা পছন্দ করতো না। আচ্ছা, আমাকে ওই ছেলেদের খেলা খেলতে হতো, এবং আমি খুব অনিয়ম করতাম খাওয়া নিয়ে, খুব দুষ্ট ছিলাম, মানে কিছু দুষ্টামি আছে, খেলাধুলার দুষ্টুমি, ভেঙে ফেলবার দুষ্টুমি, আমার দুষ্টামিটা ছিল আমাকে যা খাবার দেওয়া হতো আমি খেতে পছন্দ করতাম না, আমি খুবই অপছন্দ করতাম, অনিয়ম করতাম খাওয়ার বিষয়ে, এবং ক্যামেরার সামনেই বলছি, আমি ফেলে দিতাম খাবারগুলো, মানে দুধ আমাকে দিয়ে যাবার পর মা যদি একটু এদিক ওদিক হয় সঙ্গে সঙ্গে এটা বেসিনে ঢেলে ফেলতাম, আর কীভাবে কীভাবে যেন পড়বি তো পর ভাইয়ের ঘাড়ে, আমার ভাই ওটা কীভাবে ট্র্যাক রাখতো সে ওটাই দেখতো, এবং এরপরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো, চলো আমার সাথে খেলতে হবে, নাহলে ওই যে তুমি ওটা ফেলেছো পুরো দামুকে বলে দেবো, একদম এই অত্যাচারটা। তো আমার ভাইয়ের সাথে খুব এরকম মারামারি, আদর, সব সব মিলিয়ে, এবং
একদম খুব সুইট একটা মধ্যবিত্ত পরিবার যেরকম হয়। আমার বাবা তখন আমার জন্মের আগে আগেই মাত্র ব্যবসা শুরু করেছেন, তার আগে তিনি একজন প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি চাকরি করতেন চিটংয়ে, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে চাকরি করতেন, তারপর ইস্টার্ন কেবলসে ছিলেন, তারপর উনি নিজস্ব ব্যবসা শুরু করেন। ঢাকায় চলে আসবার পর এত সুন্দর একটা ছোট্ট পরিবার, মানে আমার শৈশব আমার কাছে খুব প্রিয়। আমার মা সারাদিন, আমার মা নিজেই ঘরের কাজ করতে পছন্দ করতেন, তিনি একজন কেমিস্ট্রির টিচারও ছিলেন, পরবর্তীতে তিনি একটি কলেজে শিক্ষকতা করেছেন কেমিস্ট্রির টিচার হিসেবে, উনি স্কুলেও শিক্ষকতা করেছেন। কিন্তু আমি আমার ছোটোবেলায় আমি দেখেছি আমার মা ঘরের রান্না করতে করতেও একটা গান ছেড়ে দিতেন, ঘর পরিষ্কার করতেন যখন ঘর, মানে একদম সাহায্যকারী একটা ছোট্ট মেয়ে ছিল, আমার মা নিজেই ঘর ঝাড়ু দিতেন, নিজেই কাপড় ধুতেন এবং সারাদিন ঘরে গান বাজত। তো আমার শৈশবটা আসলে গান শুনে শুনে কেটেছে। এটা আমার এখন যখন মনে হয়, আমার মনে হয় যে আমার শৈশবটা খুব ভালো ছিল এই কারণে যে ওই সময়কার সেই পুরোনো আমলের সমস্ত গান আমি শিখিনি, কিন্তু ওই যে শুনেছি আমার মগজে গেঁথে গেছে, একদম প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ আমার মাথায় গেঁথে গেছে। তো আমি খুব সৌভাগ্যবান যে আমি এরকম একটি সংস্কৃতি মনা পরিবারে আমি বেড়ে উঠেছি। বাহ, চমৎকার। একটু জানতে চাই যে হয় না যে আপনি যেমনটি মায়ের কথা বলছিলেন যে আমার মা চাইতো খুব যে আমি যেন নৃত্যশিল্পী হই, আমি যেন গান চর্চা করি, আমি যেন অভিনয়টা করি, কিন্তু নিজের ভালোবাসাটা কবে তৈরি হলো যে না এই অভিনয়ের প্রতি আমার ভালোবাসাটা তৈরি হয়েছে বা গানের প্রতি আমার ভালোবাসাটা তৈরি হয়েছে? আমার আসলে শিল্পের প্রতি ভালোবাসাটা ছোটোবেলায় ছিল না, নাচের প্রতি ভালোবাসার চেয়ে আমার বেশি ছিল সাজুগুজুর প্রতি ভালোবাসা। মানে আমি নাচ শেখা শুরু করি 3.5 বছর বয়সে, একদম নিয়ম করে যেটাকে নাচ শেখা বলে, বুলবুল ললিত কলা একাডেমিতে। তার আগে আমি টেলিভিশনে রুমঝুম নামে একটা অনুষ্ঠান হতো লায়লা হাসানের, ওই অনুষ্ঠানটা দেখে আমি টেলিভিশনের সামনে নাচতাম এবং আমার মাথায় বারবার ঘুরতো যে আমি যদি নাচের শিল্পী হই তাহলে আমার বান্ধবীদের নেই, আমার থাকবে সেটা হচ্ছে শাড়ি, আমি সাজতে পারবো, কারণ নাচের মেয়েরা সেজে গুজে নাচের পারফরমেন্সটা স্টেজে যেটা করে। এবং আমি যখন নাচ শেখা শুরু করলাম ওই বাচ্চাদের শাড়ি এক পেঁচি করে পরানো হয়, আমার একটু গয়না টয়না পরানো হয়, আমি তো কি তখন গর্ব করে আমার স্কুলের বন্ধুদের বলতাম যে আমি যখন নাচি তখন আমি শাড়ি পরি গয়না পরি। তো একটা মেয়েলি একটা ব্যাপার ছোটোবেলায় খুব কাজ করতো। তো আমার শিল্পের প্রতি ভালোবাসাটা অনেক পরে এসেছে, অনেক স্লো। পুরো ব্যাপারটা আসলে ভালোবাসাটা ছিল আমার মায়ের, আমার সব কিছু। তিনি নিজে একজন সঙ্গীতশিল্পী ছিলেন, তিনি রেডিও টেলিভিশনের এনলিস্টেড সঙ্গীতশিল্পী ছিলেন, আমার নাচের প্রতি আগ্রহ দেখে নাচে দিয়েছেন, তার আগ্রহে গানে দিয়েছেন, তারপর নাচ থেকে আস্তে আস্তে অভিনয়ে। এটা যতটা না আগ্রহ নাচের শিল্পীরা আসলে বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী অভিনেতা লাগলেই ওই নাচের মেয়েদেরকেই নেওয়া হতো, তো ওটা আসলে সময়ের বিবর্তনে হয়ে গেছে, ওটা খুব আগ্রহে যে আমি অভিনয় করেছি তা না। তারপরে ভালোবাসার কথা যদি বলি, আমি নিজেও বুঝতে পারিনি যে কখন নাচের প্রতি আমার ভালোবাসা এসেছে, কখন আমার কাছে মনে হয়েছে যে আমি মানে নিজেকে মানুষ ভাবার চেয়ে নৃত্যশিল্পী ভাবা শুরু করেছি। আমার তো মানুষই মনে হতো না, আমার মনে হতো বাথরুমে আমি যখন গোসল করি, আমি গোসল করতে করতেও নাচের প্র্যাকটিস করতাম। একবার আমার ছোটোবেলায় বা বুলবুল ললিত কলা একাডেমির প্রতি বছর একটা প্রতিযোগিতা হয় ইয়ার এন্ডিং, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠে, থার্ড ইয়ারে ওঠে, তো আমার যেদিন ফাইনাল সেদিন প্রতিযোগিতার দিন আমি বাথরুমে ফ্লোরের মধ্যে, মানে আমার দুষ্টামির নমুনা বলছি, ফ্লোরের মধ্যে আমি সাবান লাগিয়েছি, ফেনা তুলে ওটার উপরে আমি নাচ প্র্যাকটিস করছি, তারপরে তো একদম পা পিছলে পড়লাম একদম থুতনির উপরে এবং এই জায়গাটা কেটে, মানে একদম ভয়ঙ্কর অবস্থা, বিভৎস। এবং আমি বিকেলে আমি কম্পিটিশন করেছি প্রতিযোগিতা এখানে ব্যান্ডেজ করে। তখন কি মাকে বলেছিলেন যে আমি এই কাজ করেছি? পড়ে যাবার পর বলা ছাড়া উপায় আছে তো, চিকিৎসা পরে, আগে দুমাদুম যে কেন এটা করলে। তো আমার ওটার ভেতরে মনে হয় নিশ্চয়ই একটা ভালোবাসা ছিল যে বিকেলে আমার প্রতিযোগিতা, আমি সারাক্ষণ নাচতাম। আর আমার ভাই তখন বুলবুল ললিত কলা একাডেমিতে, উনি তখন যন্ত্রসঙ্গীত শেখেন তবলা, আমার ভাই টেবিলে বসে খাবার টেবিলে প্লেটের উপরেও তবলা বাজাতো, টেবিলের মধ্যে পড়ার টেবিলেও তবলা বাজাতো, আর আমি মনে হয় হাঁটতে হাঁটতেও নাচ প্র্যাকটিস করতাম। ভালোবাসাটা যে কীভাবে গড়ে উঠেছে আমি দিন তারিখ ক্ষণ বলতে পারবো না। আর গানের প্রতি ভালোবাসাটা আরও অনেক পরে, মানে গানের প্রতি ভালোবাসাটা একদম আমি দিন তারিখও বলতে পারবো, সালও বলতে পারবো যে কবে থেকে ভালোবাসা। গানের কথা যেহেতু চলে এলো, তখন হচ্ছে ভালোবাসা হয়তো বা আপনার অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু দর্শকদের ভালোবাসা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে। একটা কি গান শুনবো আমরা? হ্যাঁ অবশ্যই, কেন নয়। কেন মেঘাশে হৃদয় আকাশে, কেন মেঘাশে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মো
অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয়নু মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না অসাধারণ এমন একটি অসাধারণ গানের রেশ থাকতে থাকতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই প্রিয় দর্শক আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব এ পর্যায়ে আমরা যাচ্ছি খুব ছোট্ট একটা বিরতিতে খুব দ্রুত ফিরে আসছি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি ফার্নেস জয়ী আপনারা দেখছেন ব্যক্তি এবং ব্যক্তিত্ব আর আমাদের সঙ্গে আজ রয়েছেন মেহের আফরোজ শাওন চলুন আমরা আবারও ফিরে যাই গল্পে আবারও ফিরে এলাম যেমনটি জানতে চাই যে একজন মানুষের কতগুলো প্রতিভা থাকলে আসলে তাকে বহুমুখী প্রতিভা কেন্দ্রিক একজন মানুষ বলা যায় তার যদি বলি সবচেয়ে ভালো উদাহরণ আপনি এতগুলো গুণ কীভাবে সমন্বয় করেন রহস্যটা আসলে কি বহুমুখী প্রতিভা এরকম আমার একদমই মনে হয় না আমার কাছে মনে হয় যে আমি সবগুলো ক্ষেত্রে চেষ্টা করেছি চেষ্টা করলে কিছু দূর হয় একসময় নাচের প্রতি যেরকম ভালোবাসা ছিল এখন কিন্তু ভালোবাসাটা আছে কিন্তু আর চেষ্টাটা নেই গানের অনুশীলন একসময় একদমই করতাম না এখন আমার মনে হয় যে গান ছাড়া কীভাবে বাজবো বেঁচে থাকা ঘুমানো হাঁটা খাওয়া গান গাওয়া মানে আমার কাছে মনে হয় এটা আমার একটা জীবনের অংশ অথচ এই ভালোবাসাটা বা এই লেগে থাকাটা ছোটবেলায় ছিল না অভিনয়ের কী যে ভালোবাসা ছিল একসময় যে কোনো একটা সিনেমা দেখলে যে কোনো একটা গল্প পড়লেই আমি সেখানে নিজেকে কল্পনা করে ফেলতে পারতাম সেই ছাঁচের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলতে ইচ্ছা করতো সেই কল্পনাটা এখন অত আসে না মাঝখানে তো একেবারেই আসতো না কিন্তু গত দু তিন বছর ধরে একটু একটু আসে একটু একটু মনে হয় যে আবার ছাঁচে ঢালতে ইচ্ছা করে বিভিন্ন চরিত্রে আবারও নিজেকে দেখতে ইচ্ছা করে কিন্তু বহুমুখী যেটা বলা হয় যে একই সাথে অনেক কিছু এটা আমার মনে হয় সবসময় খুব পজিটিভ না বরং যে কোনো একটা কিছু ধরে রেখে অনেক দূর এগিয়ে যাওয়াই মনে হয় ভালো কিন্তু তারপরেও আবার একটু একটু ভালোও লাগে কোনটা ভালো লাগে গুনগুন করে গান গাইতে পারি তখন ভালো লাগে আবার একটা সুন্দর গান শুনলে এটা পরিবেশনা না স্টেজেও না একা একা ঘরের মধ্যে একটু নেচে উঠতে ভালোই লাগে কেমন জানি মানুষ যখন বলে আমি খুব অল্পতে খুশি হয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে মানুষ যখন বলে আপু আপনাকে যা ভালো লাগে আমার সঙ্গে সঙ্গে কেমন ফুলে ফেঁপে একদম গর্বিত হয়ে যাই তো আমার এই ভালো লাগাটা কাজ করে এর বাইরে আর কিছু না তবে আবারও বলবো যে আমি যা করেছি যা শিখেছি সব কিছু কোনোটাই আমি বুঝতে পারিনি যে আমি কেমনে শিখেছি কীভাবে করেছি সব আমাকে করানো হয়েছে অবশ্যই সৃষ্টিকর্তা করিয়েছেন আমার মা করিয়েছেন আমার বাবার প্রচ্ছন্ন সায় ছিল আমার বাবা নিয়ে যাননি আমাকে নিজে কিন্তু নিয়ে যাননি বলতে মিন করছি আমার বাবা যেহেতু ব্যস্ত ছিলেন তিনি নিজে ফিজিক্যালি হয়তো বা যেতে পারেননি কিন্তু তিনি সবগুলোতে সায় দিয়েছেন এবং পরবর্তীতে আমি যখন আমার সংসার জীবনে ঢুকেছি সেই সাপোর্টটা আমার সংসার জীবনে ছিল এবং এখন এই প্রসঙ্গে কিন্তু আমি মাত্র আসতাম যে বলছিলেন যে আমরা যে গুণী শিল্পী শাওনকে পেয়েছি তার অনেক বড় অবদান যদি বলি পুরোপুরি অবদান মায়ের কিন্তু আপনার জীবন জুড়ে অনেকটা জায়গা জুড়ে দখল করে আছে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার গল্প শুনতে চাই কারণ স্যারের আশপাশে মানুষগুলো বলতো যে স্যার মানুষকে খুব মুগ্ধ করতে পারে একজন মানুষের এত বহুমুখী প্রতিভা যদি সেও তো একজন উজ্জ্বল নক্ষত্র সেই জায়গা থেকে যদি শুনি এমনিতে আমরা সবসময় ওনাকে নিয়ে একটা গল্প বলি যে উনি মানুষকে খুব মুগ্ধ করতে পারেন ওনার আরেকটা খুব অসাধারণ গুণ ছিল সেটা হচ্ছে উনি খুব মুগ্ধ হতে পারতেন মানে মুগ্ধ করতে পারা যেমন একটা গুণ অন্যের একটি ভালো কাজে প্রশংসা করা কিন্তু একটা অনেক বড় গুণ আমরা সবাই প্রশংসা করতে পারি না আমরা সব জায়গায় একটু দোষ খুঁজি আমরা অনেক ভালো একটা সিনেমা দেখতে যখন বসি আমরা শুরুতেই কী কী ভুল আছে এটা খুঁজে বের করে আর এখন তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থাকাতে আমরা সবাই সমালোচক টুস করে লিখে ফেলি ওই জায়গাটা ভালো হয়নি ওই জায়গাটা ভালো হয়নি হুমায়ুন আহমেদের এই গুণটা ছিল উনি একদম প্রাণ খোলা প্রশংসা করতে পারতেন যা ওনার ভালো লাগতো সেটা প্রশংসা করতে পারতেন এবং আমি মনে করি যে মুগ্ধ হতে পারতেন যে ওনার মুগ্ধতাটা আমার শিল্পী হিসেবে যতটুকুনি হয়েছে পরবর্তীতে বা আজ যে আমি গান গাই আজ যে আমি গানকে খুব বেশি ভালোবাসি এই জিনিসটা গড়ে দিয়েছেন হুমায়ুন আহমেদ মানে আমিও যে আসলে গান গাইতে পারি আমার কোনোদিন মনে হয়নি আমার গান শুনে যে এখন আমি অনেক
মেইল পাই বা আমার ইউটিউবের একটা গানের নিচে অনেক ভালো কথা শুনি, এগুলো তো ওই সময়টাতে ছিল না। আমি তো ইউটিউব আগে হয়তো বা সেভাবে বাংলাদেশে ছিল না, আমি বুঝতে পারতাম না আমি কেমন গাই। কিন্তু আমি হুমায়ুন আহমেদের দৃষ্টিতে বা তার কথায় বা বিভিন্ন নাটকে, আমার চরিত্র থাকলেও আমার চরিত্রে গান থাকতো, আমি যদি না থাকতাম নাটকে বা সিনেমায় আমাকে গান গাইতেই হতো, এবং তার যে মুগ্ধতাটা ছিল আমার গানের প্রতি এবং আমার অভিনয়ের প্রতি, এই মুগ্ধতাটা কিন্তু আমাকে আজকের এই জায়গাটাতে আসতে আমাকে অনেকবার বড় সাহায্য করেছে। এবং হুমায়ুন আহমেদের এই যে যদি বলি যে সুপ্ত প্রতিভা তুলে আনা, সেটিও কিন্তু অনেক বড় একটি ব্যাপার। হ্যাঁ অবশ্যই, আমার এটা বলবো যে আমার গানের ক্ষেত্রে যেমনটি বললেন স্যার, না এটা আমার ক্ষেত্রে গানের ক্ষেত্রে আসলে এটা হয়নি, আমি তো আগেই গান করতাম, তিনি আমাকে উৎসাহ দিয়েছেন। কিন্তু সুপ্ত প্রতিভা বা প্রতিভা আছে কিন্তু যার আছে তিনি নিজেও বুঝতে পারছেন না, এরকম অনেক অভিনেতা কিন্তু উনি আমাদের এই শিল্প জগৎকে বা মিডিয়া ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। আমরা যদি বলি যে এরকম তারা তিনজন বলে একটা ওনার নাটক আছে যেখানে তিনজন অভিনেতাকে নিয়ে কাজ হয়, ফারুক আহমেদ তো আগে থেকেই ভালো অভিনয় করতেন, স্বাধীন খসরু এবং ডাক্তার এজাজুল ইসলাম, এই দুজনকে কিন্তু উনি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন। তারপর চ্যালেঞ্জার, ওনার মতো একটা অসাধারণ অভিনেতা, উনি ছিলেন একজন প্রেস ব্যবসায়ী, ওনাকে একদম হঠাৎ করে ধরে একটা অভিনয় করিয়ে ওনাকে এত বড় অভিনেতা বানিয়েছেন, এরকম অনেকে আছে। কিন্তু বিটিভির জগতে আফজাল শরীফ ছিলেন যে বহুবৃহিত নাটকে কাদের চরিত্র অভিনয় করেছেন, তাকেও কিন্তু একদম আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিকে মানে উনি উপহার দিয়েছেন। এরকম অনেক প্রতিভা আছে। হ্যাঁ, বাউল গানের ক্ষেত্রে অনেক বাউল শিল্পীকে উনি আমাদের মাঝে উপহার দিয়েছেন। সেলিম চৌধুরী যে আজকে এত বড় এত গুণী শিল্পী, এই গুণী শিল্পীকেও কিন্তু আইজ পাশা খেলবো রে শ্যাম ওই গান দিয়ে আমাদের সামনে উপহার দিয়েছেন। আমাদের কুদ্দুস বয়াতি, এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনেরও কাছে, মানে ঐতিহাসিক কিন্তু এক একটা উপহার। তো সেটা অবশ্যই ওনার অনেক বড়, জহুরির মতনই চিনে নিতেন যে কাকে আসলে বাংলাদেশের শিল্পাঙ্গন কাকে পছন্দ করবে বা দর্শক কার জন্য মুগ্ধ হবে, এবং সে মুগ্ধ হয়ে আপনার গানও শুনতো, অনুপ্রেরণার জায়গাটাতেও ছিল। এমন কোন গান কি এখন মাথায় ঘুরছে স্যার শুনতে ভীষণ পছন্দ? উনি গান পাগল মানুষ ছিলেন, উনি গান খুব পছন্দ করতেন, এবং আমার সবসময় মনে হয় যে আমার যে কয়েকটি গুণ উনি পছন্দ করতেন তার মধ্যে একদম যদি প্রথম এক দুই সিরিয়াল করি তাহলে ক্রমিকে গানটাই বোধহয় এক নম্বরে চলে আসবে। এবং আমার গান শুনে প্রায় উনি এরকম বলেছেন, যাও তোমার আগামী পাঁচটা অপরাধ যেটা এখনও করোনি ভবিষ্যতে হয়তো বা করবে, আমি আগাম ক্ষমা করে দিলাম। বাহ, মানে এটা একটা খুব মজার ব্যাপার না, যে গান শুনে যেই অপরাধটা আমি করিই নি ভবিষ্যতে করতেও পারি, আগাম ক্ষমা, তোমার গান শুনে আমি রাজা বাচ্চাদের মতো আর কি, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। একজন মহামানবের পক্ষে মনে হয় এরকম করে চিন্তা করা সম্ভব আসলে? আমি আসলে ওভাবে করে মহামানব এই চিন্তাটাই আমার কাছে একটু অন্যরকম লাগে, মহামানব বলতে চাই না, উনি একজন অসাধারণ হৃদয়ের মানুষ ছিলেন, ব্যক্তিত্বের মানুষ ছিলেন, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু ওনার হৃদয়টা অনেক বড় ছিল। মানে আমরা ওনাকে কথা সাহিত্যিক বলি, সাহিত্য রচনার ক্ষেত্রে বা ঔপন্যাসিক বলি, শিল্পস্রষ্টা বলি, কিন্তু উনি যে কি ভালো কথক, মানে গল্প বলতেন যখন, সেটা আসলে আমাদের দুর্ভাগ্য যে এই এখন যেরকম প্রচুর গল্প আড্ডার অনুষ্ঠান হয় বা টক শো হয়, উনি যখন ছিলেন উনি আসলে আসতেনও না ওরকম ক্যামেরার সামনে। আমার মনে হয় যে ওনার গল্প যদি আসলে রেকর্ড করে রাখা যেত বা দর্শকদের শোনানো যেত তাহলে লেখক হুমায়ুন আহমেদ, পরিচালক হুমায়ুন আহমেদ, সব কিছু ছাপিয়ে কথক হুমায়ুন আহমেদ অনেক বেশি বিখ্যাত হতেন, অসাধারণভাবে কথা বলতেন, মানে খুব মুগ্ধ করতে পারতেন গল্প বলে মানুষকে। এখন আপনার একটা গান শুনে মুগ্ধ হতে চাই। আমি হুমায়ুন আহমেদের লেখা আমাদের একটি চলচ্চিত্রের গান, খুব সুন্দর একটি গান, আমার খুব পছন্দের গান, ওই গানটা করি। বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়ে সেদিন তাহার সাথে কর পরিচয়, কাছে কাছে থেকেও যে কবু কাছে নয়। বর্ষার প্রথম দিনে জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়, যদি কোনো দিন আসে জোছনার আঁচলে ঢাকা মধুর সময়ে, তখন কাছে এসো তাহাকে ভালোবেসো, সেদিন তাহার সাথে কর পরিচয়,
কাছে কাছে থেকেও যে কবু কাছে নয়, বরসার প্রথম দিনে। অসাধারণ, এতটাই মুগ্ধ হয়েছি মনে হচ্ছিল গানটা শেষই না হোক। তারপরেও হচ্ছে আমাকে আবার একটু থামাতে হচ্ছে, কারণ এই পর্যায়ে আবারও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ঈদের বিশেষ আয়োজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব থেকে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। খুব দ্রুত ফিরে আসবো মেহের আফরোজ শাওনকে নিয়ে এবং বাকি গল্পগুলো নিয়ে। সাথেই থাকবে দর্শক। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদের বিশেষ আয়োজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন মেহের আফরোজ শাওন, চলুন আমরা আবারও কথা বলি তার সঙ্গে। ফিরে এলাম, এবারে জানতে চাই, মায়ের গল্প তো অনেক শুনেছি কিন্তু আপনি নিজে একজন মা, এবং প্রত্যেকটা মা কিন্তু নিজের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখে। মা হিসেবে নিশাদ এবং নিরিতকে নিয়ে কী স্বপ্ন দেখেন? খুব ছোট্ট স্বপ্ন এবং খুব সহজ স্বপ্ন। আমার মায়ের আমাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন ছিল, নাচ গান অভিনয়, আমার অত স্বপ্ন নেই। এমনকি ওদের পড়ালেখা নিয়েও আমার অনেক বড় কোনো স্বপ্ন নেই। ওরা যদি শেখে যা পড়ছে, ওটুকুন যদি ওরা শিখতে পারে, ওরা প্রথম দ্বিতীয় তৃতীয় হলো কিনা, বা এখনকার স্কুলে তো আসলে প্রথম দ্বিতীয় এরকম ব্যাপারটা নেই, গ্রেড এ বি সি এরকম ব্যাপারটা। আমার কথা হচ্ছে, ওরা যেটা বইগুলো পড়ছে ওই শিক্ষাটা যদি ওদের মনে থাকে তাহলেই হবে। পরীক্ষায় খারাপ পড়লেও আমার একদম খারাপ লাগে না, আমি জানি না কেন জানি, মেবি আমি ওরকম মা হতে পারিনি। আমার স্বপ্ন হচ্ছে ওরা যেটুকুন পড়বে সেটুকুন যদি শেখে। দুই নম্বর সবচেয়ে বড় স্বপ্ন, ওরা যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ কথাটা কিন্তু আসলে অনেক বড়, আমি অত বড় অর্থে না বলে আমি বলবো যে ওরা যেন খুব ভদ্র ব্যবহারের হয়, মানুষকে ভালোবাসতে পারে। এটা আমার একমাত্র স্বপ্ন, যে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে যদি একজন মানুষ ভালোবাসতে পারে, আমার মনে হয় তার ভেতরে পাপ তৈরি হয় না। এটাই আমার, তার আর কোনো অপরাধ করা সম্ভব না। আমার শুধু এই একটাই স্বপ্ন, যে মানুষকে ভালোবাসা যদি শিখতে পারে তাহলেই আমি মনে করব যে আমার স্বপ্ন সার্থক হয়েছে। নিশাদিনীদের মা তো যদি বলি শিল্পের অনেক অঙ্গনে বিচরণ করেছে, মা হিসেবে সেই প্রতিভার কোনো ছাপ তাদের মধ্যে দেখেন কি? আমি খুঁজিনি, প্রতিভার ছাপ আছে। খুব ভালো ছবি আঁকতে পারে নিশাদ, খুব ভালো পিয়ানো বাজাতে পারে, ওরা দুজনেই পিয়ানোর প্রতি ওদের একটা ভালোবাসা আছে, ওরা পিয়ানো শেখে বাজায়। নিশাদ সব বিষয়ে একটু বেশি অনুশীলন করে, মানে একটু সিরিয়াস টাইপের, তো অনুশীলন করে দেখে ওর বাজনাটা অনেক ভালো হয়। আর নিনিত একটু দুষ্ট, দুজন একটু দুরকম। তো নিশাদ হচ্ছে তার বাবার শান্ত রূপটা পেয়েছে, তার বাবা যখন লিখতে বসতো দেন তখন যে একটা শান্ত, একটা ক্রিয়েটিভ মানুষের শিল্প স্রষ্টার যে ধরনের একটা কাম অ্যান্ড কোয়াইট একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারটা নিশাদ পেয়েছে। আর ওদের বাবা যখন বন্ধুদের সাথে গল্প করতো, একটা হাস্যরসাত্মক একটা সেন্স অফ হিউমার, উইটি একটা গল্প বলবে, নিজে হাসবে না কিন্তু সবাইকে হাসাবে, এই অংশটুকু পেয়েছে আমার ছোট পুত্র নিনিত হুমায়ুন। ও খুব দুষ্টু দুষ্টু কথা বলে সবাইকে খুব হাসায়। নিশাদ ও খুব ভালো রান্না করে, অসাধারণ রান্না করে, এবং মানে আমি খুব গর্ব করি মা হিসেবে, যে একটা মা যেমন মা সন্তানের জন্য রান্না করে, নিশাদ আমার জন্য রান্না করে। তো ও এরকম গান গাইতে পছন্দ করে না, তারপরেও টুকটাক স্কুলে যেহেতু পড়ে গান গাইতে হয়, এই তো। আর নিনিতের কথা যদি বলবো, স্কুলের প্রয়োজনে গান গায়, পিয়ানো বাজাতে পছন্দ করে, দুজনেই যখন লেখে খুব সুন্দর লেখে। কিন্তু এখান থেকে আমি অনেক কিছু ভেবে ফেলছি না যে ওরা বড় হয়ে লেখক হবে বা লেখক হতে হবে, এই যে মাঝে মধ্যে একটু দুলাইন লেখে ভালো লিখতে পারে, ভালোই লাগে। চাই যে আপনার সবচেয়ে বড় যে প্রত্যাশা সেটি পূরণ হোক। একদম, প্রত্যেকটা মানুষের তো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, কিছু স্বপ্ন থাকে, মানুষ খুব স্বপ্নবিলাসী হয়, স্বপ্ন দেখতে বরাবর ভালোবাসে। যদি শিল্পীদের কথা বলি, শিল্পীদের স্বপ্নটা মনে হয় একটু বেশি বড়, একটু বেশি বিশাল, কারণ বলা হয়ে থাকে শিল্পীদের ক্ষুধা কখনো মেটে না। কাজের ক্ষুধার কথা যদি বলি, সেই জায়গা থেকে স্বপ্ন প্রাপ্তি এই বিষয়গুলোতে আসতে চাই। প্রাপ্তির ক্ষেত্রে আসলে আমরা অনেকগুলো ভাগ বলতে পারি, যে পুরস্কার প্রাপ্তি, পুরস্কার প্রাপ্তিটা আমার কাছে কেন জানি না অত বড় প্রাপ্তি মনে হয় না। ছোটবেলায় অনেক পুরস্কার পেয়েছি নতুন কুড়ির কারণে, বা এছাড়াও শিশু একাডেমির যেসব প্রতিযোগিতা হতো সবগুলোতে পুরস্কার পেয়েছি। আমার তাকালি দেখতে পাবে আমার মার বাড়ির বিভিন্ন, এখন যেহেতু আমি আমার মার বাড়িতে এসেছি ঈদ উপলক্ষে, ঈদ উদযাপন করতে, তা আমার মার বাড়িতে যেদিকেই আমরা তাকাবো আমার পুরস্কার নেয়ার ছবি, আমার পুরস্কারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা, এটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু তার চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয়
মানুষের ভালোবাসাটা, পথ চলায় যে সামনে এগিয়ে যেতে তাদের একটা কথা যে আমাকে সাহায্য করে, সেই প্রাপ্তিটা অনেক বড় প্রাপ্তি। আমি একটি চলচ্চিত্র নির্মাণ করেছি 2016 সালে, সেটা মুক্তি পেয়েছে কৃষ্ণপক্ষ। এরপর কিন্তু 4 বছর পেরিয়ে গেছে, আমি পরবর্তী অনেক পরিকল্পনা করেছি, পরবর্তী চলচ্চিত্রের গল্প কোনটা হতে পারে, চিত্রনাট্য করেছি, লোকেশন দেখেছি, কিন্তু এখনও চলচ্চিত্র যে আমি শুরু করিনি পরবর্তীটা। আমার চেয়ে বেশি চিন্তা আমার যারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে বলেন, যে ভক্তরা, এটা আমার অনেক বড় প্রাপ্তি। যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কৃষ্ণপক্ষে প্লেব্যাক সিঙ্গার হিসেবে, গানে পুরস্কার, এটা এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মান, আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার চেয়ে কেন জানি এই যে আমাকে বারবার এগিয়ে দিতে চায় যে মানুষগুলো, যে ভক্তগুলো, এটা আমার কাছে আরও অনেক বড় প্রাপ্তি মনে হয়। বা গান শুনে যে একটি মানুষ বলে যে আপনার গান শুনে চোখে পানি চলে আসলো, আমার সঙ্গে সঙ্গে আমার আনন্দে চোখে পানি চলে আসে। যেমনটি বলছিলেন যে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের পরে 4 বছর কেটে গেছে, এই প্রশ্নটা কিন্তু আমারও, আসলে এই সময়টা কেন নিচ্ছেন? আমি যে খুব সচেতনভাবে সময় নিচ্ছি তা নয়। আমি যখন কৃষ্ণপক্ষ নির্মাণ করেছি, নির্মাণ করবার সময় এবং নির্মাণ করবার আগেও আমার বারবার মনে হতো যে আমি কিছুই পারি না, কিছুই না জেনে আমি সব কিছু করছি। প্রথাগত বা পুঁথিগত কোনো শিক্ষা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমার ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর অভিজ্ঞতা। কৃষ্ণপক্ষ বানানোর পর আমি খুব প্রয়োজনীয়তা বোধ করলাম যে আমার একটু শেখা দরকার। তারপর আমি গত বছর নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে আমি চলচ্চিত্র নির্মাণের উপর একটি কোর্স সম্পন্ন করি, এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি চিত্রনাট্যও করেছি পরবর্তী চলচ্চিত্রের জন্য। বেশ কয়েকটি সিনেমা নিয়ে ভেবেছি, ভাবছি, মানে কাজ যখন শুরু হবে তখন হয়তো বা একসাথে দুটো শুরু হবে, আমি জানি না, পাইপলাইনে আছে, কিন্তু এখনও সুখবর দিতে পারছি না যে অমুক তারিখে শুটিং শুরু হবে, ওভাবে করে বলতে পারছি না। আর যদি বলি যে এই গত 4 মাসের এই মহামারীটা কিন্তু আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, জীবনটাই থমকে গেছে একদম। যতটুকুন আমরা আগে এগোনোর কথা ছিল, আমরা যে থমকে গেছি শুধু তাই নয়, কিন্তু পিছিয়ে গেছি আমরা, কিন্তু অনেক পিছিয়ে গেছি। তারপরও আশা করি, স্বপ্ন দেখি, খুব শীঘ্রই স্বপ্ন পূরণের কাজগুলো শুরু করব। ব্যক্তি শাওন কি স্বপ্ন দেখে? ব্যক্তি শাওন একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখে, যেই জীবনটা এমন হবে যে এই যে আমার গান করতে ভালো লাগছে আমি গান করবো, এই যে আমার সিনেমা বানাতে ভালো লাগছে আমি বানাবো, প্রাণ ভরে বাঁচতে চাই, আমার 2টি সন্তানকে নিয়ে সামনের দিকে, সামনের দিকে মানে কিন্তু অনেক সাফল্য না, সামনের দিকে মানে অনেক সিনেমা বানানো না বা অনেক নাম করা না, যতটুকুন বাঁচবো একদম পরিপূর্ণভাবে বাচ্চা দুটোকে নিয়ে আমি জীবনটাকে উপভোগ করতে চাই। নিজের কাজগুলো থেকে আমি জানি যে বাছাই করে একটা দুটো স্পেসিফিক কাজের কথা বলাটা খুব কঠিন, এমন যদি প্রশ্ন করি তাহলে? আমার নিজের কোনো কাজই আমার ভালো লাগে না। ভালো লাগে না? আমার লাগেনি, আমার সবসময়, আমি যে এটা মনে, এটাও কেন, এটাও মনে হয় আমার মায়ের, তার কারণেই বোধ হয়, তার প্রভাবেই। আমি আমার নিজের যখন পুরনো যে কোনো সিনেমার অভিনয় দেখি আমার এত ভুল চোখে পড়ে, এবং বারবার মনে হয় আবার যদি করে ওই জায়গাটা ঠিক করতে পারতাম, সেই জায়গাটা ঠিক করতে পারতাম। গান শুনেও মনে হয়, আমি বলবো এটি এটি আপনার সম্পূর্ণ বিনয়। আর এবং দর্শকরা যেভাবে বিবেচনা করে যে যখন আমরা অভিনেত্রী শাওনকে দেখি তখন আমরা সেই চরিত্রটি দেখি, আসলে সেইভাবে নিজেকে প্রস্তুত করা, একটা চরিত্রের সাথে মিশে যাওয়া, সেটা আসলে কীভাবে সম্ভব হয়? এটা মনে হয় যারা মন দিয়ে অভিনয় করেন তারা সবাই করেন। এখন যারা অভিনেত্রী, অভিনেতা যারা হচ্ছেন বা হতে চাইছেন, বিভিন্ন রিয়েলিটি শোতে যাচ্ছেন, আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন রিয়েলিটি শোতে যারা জিতছেন সেটা নাচের হলেও কিন্তু তাদের একটা মাথার কোনো একটা গভীরে, হৃদয়ের গভীরে একটা স্বপ্ন থাকে যে অভিনেতা হব বা অভিনেত্রী হব। শুধু স্বপ্ন দেখলে হবে না, প্রচুর অনুশীলন করতে হবে এবং প্রচুর পড়তে হবে, প্রচুর দেখতে হবে, এবং অবশ্যই বই পড়া উচিত। বই মানুষকে যে পরিমাণ আলোকিত করে সেই আলোটা কিন্তু আসলে থাকে, ভেতরে থাকে, এবং কাজের ক্ষেত্রে সেই আলোটা একটু হলেও বেরোয়, দেখা যায়, একটু হলেও বিচ্ছুরণটা হয় সে আলোকের। কিন্তু আমি খুব আশা করি, স্বপ্ন দেখি যে সবাই নিজের ভেতরে, প্রত্যেকের ভেতরে কিন্তু সে আলোটা আছে, সেই আলোটাকে কিভাবে আমরা বাইরে আনবো বা সেই আলোর বিচ্ছুরণটা কিভাবে ঘটাবো, এটা আসলে দেখার বিষয়, এটা আসলে জানার বিষয়। প্রিয় দর্শক, আজ আমরা অনেকটা সময় কাটিয়েছি মেহের আফরোজ শাওনের সঙ্গে, আমরা তুলে ধরবার চেষ্টা করেছি ব্যক্তি শাওনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন, সেই সঙ্গে আপনারা অনেক ভালো থাকুন এবং করোনার এই দুর্যোগের সময় অবশ্যই নিরাপদে থাকুন। চলুন এবার আমরা গান শুনতে শুনতে বাড়ি যাই। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরে রূপ নিহারে, দর্পণ ধরে রূপ নিহারে পুরাই তাম মনের খায়েশ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ,
কুন্তলে সুগন্ধি লইয়া কুসুম চামেলি দিয়া গো আমি হইতাম দাসী ভালোবাসি হইতাম দাসী ভালোবাসি চিরুনি করিতাম কেশ আমার শ্যাম যদি হইত মাথার কেশ আমার শ্যাম যদি